হ্যালো ফ্রেন্ডস, মাই মম রেসিপিতে আপনাদের সকলকে জানাই সুস্বাগত। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো আলুর পাকোড়া। রেসিপিটি বানানো ভীষণই সহজ আর খেতেও হয় দারুণ টেস্টি। এই পকোড়ার ওপরটা যেমন হয় মুচমুচার ভেতরটা হয় তেমনই সফট। হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সহজে রেসিপিটি বানিয়ে নেওয়া যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয় আলুর পাকোড়া। এইরকমই নিত্য নতুন এবং সহজ সরল রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাহলে চলুন আর দেরি না করে চটপট আজকের রেসিপিটি শুরু করে নেওয়া যাক। প্রথমে আমি একটি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম পেঁয়াজ কুচি। আমি এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি। মধ্যে দিয়ে নিলাম স্বাদ অনুসারে লবণ। লবণটা দেওয়ার পর পেঁয়াজটাকে খুব ভালো করে হাতের সাহায্যে মেখে নেব। এইভাবে ভালো করে মেখে নিলে পেঁয়াজটা কিন্তু অনেকটাই সফট হয়ে আসবে। দেখুন, বেশ কিছুক্ষণ খুব ভালো করে মেখে নিয়েছি আর পেঁয়াজটা অনেকটাই সফট হয়ে এসেছে। এবার দিয়ে দেব কাঁচা লঙ্কা। আমি এখানে তিনটে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। দেখুন, সমস্ত কাঁচা লঙ্কাগুলোকে কুচিয়ে নিয়েছি। এবার দেব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, হাফ টেবিল চামচ লঙ্কা গুঁড়ো, দেব এক টেবিল চামচ জিরে গুঁড়ো, দেব এক টেবিল চামচ মিট মশলা পাউডার, দেব এক টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে আবার সমস্ত উপকরণগুলোকে হাতের সাহায্যে খুব ভালো করে মিক্সড করে নেব। দেখুন, এইভাবে ভালো করে মিক্সড করে নিতে হবে। এবার দিয়ে দেব সিদ্ধ করে নেওয়া আলু। আলুটাকে আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম আর সিদ্ধ করে নেওয়া আলুটাকে হাতের সাহায্যে এইভাবে ভেঙে নেব। আলুটাকে কিন্তু ম্যাশ করে ব্যবহার করব না, এইভাবে ভেঙে নিতে হবে। আর আমি এখানে দুটো মিডিয়াম সাইজের আলু ব্যবহার করেছি। দেখুন, সমস্ত সিদ্ধ করে নেওয়া আলুগুলো আমি দিয়ে নিলাম। এবার দেব দু টেবিল চামচ চালের আটা। চালের আটা দিলে কিন্তু ভীষণই মুচমুচে হবে। এবার দেব দু টেবিল চামচ ময়দা। দেখুন, দু টেবিল চামচ ময়দা দিয়ে নিলাম। এবার দিয়ে নিয়েছি বেসন। আমি এখানে হাফ কাপ পরিমাণে বেসন ব্যবহার করেছি। দিয়ে এবার সমস্ত উপকরণগুলোকে হাতের সাহায্যে ভালো করে মেখে নেব। দেখুন, এইভাবে ভালো করে মেখে নিতে হবে। আমি এখানে আরেকটু পরিমাণে বেসন ব্যবহার করলাম। বেসনটা দেওয়ার পর খুব ভালো করে এইভাবে মেখে নেব। আমি এখানে 1/3 কাপ বা 1/4 কাপ বেসন ব্যবহার করেছি। এবার দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু পানি। পানিটা দিয়ে নেওয়ার পর আবারও খুব ভালো করে হাতের সাহায্যে মেখে নেব। দেখুন, এইভাবে ভালো করে মিক্সড করে নিতে হবে। দেখুন, খুব ভালো করে মিক্সড করে নিয়েছি। এবার আমি পকোড়াগুলো ভেজে নেব। এবার চুলায় আমি একটি কড়াই বসিয়ে নিলাম। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে নেব পরিমাণ মতো সরিষার তেল। তেলটাকে এবার খুব ভালো করে গরম করে নেব। এখন তেলটা খুব ভালো করে গরম হয়ে গিয়েছে। এবার তেলের মধ্যে একে একে পকোড়াগুলো ছেড়ে দেব। দেখুন, আমি এইভাবে গোল গোল করে পকোড়ার আকার দিয়ে নিলাম। কড়াইয়ের মধ্যে যতটা পরিমাণে পকোড়া ধরে আমি ঠিক ততটা পরিমাণে পকোড়া দিয়ে নিলাম। এবার আমি পকোড়াগুলোকে মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। সমস্ত পকোড়াগুলোকে এইভাবে উল্টে নেব। এইভাবে উল্টে পাল্টে পকোড়াগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন, বেশ কিছুক্ষণ টাইম নিয়ে পকোড়াগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি। দেখুন, পকোড়াগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার ভেজে নেওয়া পকোড়াগুলোকে একটি পাত্রের মধ্যে তুলে নেব। দেখুন, একে একে সমস্ত পকোড়াগুলোকে একটি পাত্রের মধ্যে তুলে নিলাম। এবার সেম পদ্ধতিতে বাকি পকোড়াগুলোকেও ভেজে নেব। দেখুন, এই পকোড়াগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি একটি পাত্রের মধ্যে তুলে নেব। দেখলেন তো কত সহজভাবেই বানিয়ে ফেললাম আলুর পাকোড়া। আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো সেটি আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইরকমভাবে বানিয়ে নিতে পারেন। আশা করছি আপনাদেরও খেতে ভীষণ ভালো লাগবে। আজকের মতো তবে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। কাল আবারও দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে। লাস্ট অবধি আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।